হিসাবে চেনেন, তবে আজকে আপনারা চিনবেন আপনাদের সবার। দর্শক লাইভে এসে সাকিব আল হাসান কেঁদে কেঁদে একই বলল, আমার বাপের জীবনে আর কখনো আওয়ামী লীগ করবো না, আপনাদের পায়ে পড়ি, দেশে গেলে মাইরের নামাই। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সাকিব কেঁদে কেঁদে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, আমার অনেক বড় ভুল হয়েছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি যে এই আওয়ামী লীগে যোগ দেওয়ায় আমার এমন একটা বাজে অবস্থা হবে, আমি কখনোই এই বিষয়টি ভাবিনি। এখন আমি কোনো কিছু করে শান্তি পাচ্ছি না, শুধু শুধু পতনের বিষয়টি অনুধাবন করতে পারছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আর কোনো রাজনীতি করব না, কারণ এই রাজনীতির ফলে আমার সুখ শান্তি সব কিছু শেষ এখন। আর তাই আপনাদের কাছে বিশেষভাবে ক্ষমা চাই, প্লিজ দেশে গেলে কেউ আমাকে মাইরেন না। তো দর্শক, আপনাদের কি মতামত, সাকিবকে কি ক্ষমা করে দেওয়া উচিত, তা এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।